ঢাকাই সিনেমার কিংবদন্তির নাম শাবানা, সাদা কালো যুগ যুগে তার চলচ্চিত্রে আগমন। উর্দু, হিন্দি, বাংলা অভিনয় করেছেন তিন ভাষায় চলচ্চিত্রে। নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হিসাবে। অনেক বছর ধরেই সিনেমায় নেই এই অভিনেত্রী। আমেরিকার সপরিবার স্থায়ী হয়েছেন এই অভিনেত্রী। মন দিয়ে সংসার ও ধর্মকর্মে মন দিয়েছেন, হঠাৎ করেই আসেন বাংলাদেশে, নির্দিষ্ট কাজ শেষ করে আবার ফিরে যান। সম্প্রতি আওয়ামী লীগের হয়ে রাজনীতির সঙ্গে জড়িয়েছেন এই অভিনেত্রী। স্বামী সিবলি সাদিকের জন্য চেয়েছিলেন মনোনয়ন, সেই প্রচার কার্যক্রমে অংশ নিতেই সর্বশেষ এসেছিলেন বাংলাদেশে। এই অভিনেত্রী হঠাৎ করে আলোচনায় এলেন 10 লক্ষ টাকার সহায়তা ঘোষণা দিয়ে। আফরোজা সুলতানা রত্না নামে একটি ফেসবুক আইডি থেকে নিজেকে শাবানা দাবি করে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এরপর থেকে বিষয়টি আলোচনায় এসেছে চলচ্চিত্র পাড়ায়। এই আইডি সত্যি শাবানা কিনা তা নিশ্চিত করতে পারলেন না চলচ্চিত্রের সংশ্লিষ্টরা। অনেকেই দাবি করেছেন এই আইডি ফেক, অভিনেত্রী শাবানা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না, কোথাও তার কোনো আইডি নেই। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, পরিবারের সবার পরামর্শে ভালো একটি উদ্যোগ নিয়েছি। আগামী রোজা উপলক্ষে সাধারণ মানুষ ও গরিব অসহায়দের জন্য 10 লক্ষ টাকা ও কিছু উপহার হিসেবে দিতে চাই। আশা করি পোস্টটি সবাই শেয়ার করেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন। যাদের বাবা নেই, যাদের হাজবেন্ড নেই এবং যে সকল ছেলেদের বাবা মা নাই, যারা এতিম, তারা লজ্জা না করে আমার কাছে সবকিছু শেয়ার করেন। আমি আশা করি আপনাদের রোজা উপলক্ষে কিছু উপহার দিতে চাই। গণমাধ্যমে শাবানার এই পোস্টটি শেয়ার হওয়ার পর থেকে নাম প্রকাশ না করার শর্তে এক চল